হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের প্রথম ধাঁধাটিতে দেখতে পাচ্ছি দুটি ছবি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটি মানুষের ছবি, আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি লেখা আছে জি ও গো। তাহলে বন্ধুরা, এবার তোমরা বলো উত্তরটা কি হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। তাহলে বন্ধুরা, কি ভাবলে উত্তরটা? ঝটপট কমেন্ট করে লিখে ফেলো তো উত্তরটা। তাহলে প্রথমে কি দেখছি বন্ধুরা? একটা মানুষের ছবি। একে আমরা ম্যান ও বলতে পারি। আর দ্বিতীয় ছবিটায় লেখা আছে গো। তাহলে পুরো উত্তরটা কি হবে বন্ধুরা? ম্যাঙ্গো। তোমরা একেবারে সঠিকটাই ভেবেছ বন্ধুরা। বন্ধুরা, এখানে আমরা তিনটে ছবি দেখতে পাচ্ছি। এই তিনটে ছবি থেকে তোমাদের একটি মাছের নাম বলতে হবে। ঝটপট কমেন্ট করে জানাও তো বন্ধুরা, মাছের নামটা কি হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা, কি ভাবলে উত্তরটা? দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা জুতোর ছবি, যাকে ইংরেজিতে শু বলা হয়। আর দ্বিতীয়টায় দেখতে পাচ্ছি ট লেখা। আর তৃতীয় ছবিটা একটা চাবির, যাকে ইংরেজিতে কি বলা হয়। তাহলে সম্পূর্ণ উত্তরটা হবে সুটকেই। কি বন্ধুরা, এটাই ভেবেছিলে তো? তাহলে ঝটপট কমেন্টে জানাও। বন্ধুরা, এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারছো? ঝটপট তোমরা কমেন্ট করে জানাও তো দেখি। এর জন্য তোমরা সময় পাচ্ছ 5 সেকেন্ড। এর মধ্যে তোমরা উত্তরটা যা ভেবেছো কমেন্ট করে জানাও বন্ধুরা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই উত্তরটা তোমরা লিখেই ফেলেছ, তাই না? বন্ধুরা, এখানে প্রথম ছবিটায় আমরা দেখতে পাচ্ছি একটা গোলের ছবি, আর দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি লঙ্কার ছবি, যাকে মরিচও বলা হয়ে থাকে। তাহলে সম্পূর্ণ উত্তরটি হবে গোলমরিচ। কি বন্ধুরা, এটাই ভেবেছিলে তো, তাই না? বন্ধুরা, এই ছবিটা দেখে তোমাদের একটি ছেলের নাম বলতে হবে। বলো তো বন্ধুরা, ছেলেটির নাম কি হতে পারে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা, কি ভাবলে উত্তরটা? ঝটপট করে কমেন্ট করে জানাও তো দেখি। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে রয় ওকার। তারপরের ছবিতে দেখতে পাচ্ছি সূর্যের ছবি, যাকে ইংরেজিতে সান বলা হয়। তাহলে সঠিক উত্তরটি হবে বন্ধুরা রোশন। কি এটাই ভেবেছ তো বন্ধুরা? এটা ভেবে থাকলে কমেন্ট করে জানাও তো বন্ধুরা। বন্ধুরা, এবারের ছবিটা দেখে তোমরা কি একটা প্রাণীর নাম বলতে পারবে? যদি পারো তাহলে এখনই উত্তরটা লিখে জানাও তো বন্ধুরা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে।
বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই তোমরা উত্তরটা লিখেই ফেলেছ। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি আর লেখা, তারপর দেখছি শোল মাছের ছবি, আর সবশেষে লেখা আছে আ। তাহলে সম্পূর্ণ উত্তরটি হবে আরশোলা। কি বন্ধুরা, এই উত্তরটাই কমেন্টে জানিয়েছ তো, তাই না? পরবর্তী প্রশ্নে যাবার আগে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, এই ছবিটিতে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। তোমাদের এটা দেখে একটা ছেলের নাম বলতে হবে। বলো তো বন্ধুরা, ছেলেটির নাম কি হবে? তোমরা চটপট কমেন্ট করে জানাও তো বন্ধুরা। এর জন্য তোমরা সময় পাচ্ছ 5 সেকেন্ড। এর মধ্যে তোমরা উত্তরটা যা ভেবেছ কমেন্ট করে জানাও বন্ধুরা। তাহলে বন্ধুরা, এতক্ষণে উত্তরটা নিশ্চয়ই ভেবেই ফেলেছ। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা দেখছি একটা জগের ছবি, আর পরের ছবিটা একটা প্রদীপের, যাকে দীপ ও বলা যেতে পারে। তাহলে সঠিক উত্তরটি হবে জগদীপ। কি বন্ধুরা, এটাই ভেবেছিলে তো? তাহলে বলবো একেবারে সঠিকটাই ভেবেছ। বন্ধুরা, এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি আমরা, দুটো ছবি মিলিয়ে একটা মাছের নাম তৈরি হবে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে মাছটির নাম কি হবে? তোমরা চটপট কমেন্ট করে জানাও তো বন্ধুরা মাছটির নাম। এর জন্য তোমরা সময় পাচ্ছ 5 সেকেন্ড। এর মধ্যে তোমরা উত্তরটা যা ভেবেছ কমেন্ট করে জানাও বন্ধুরা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। তাহলে উত্তরটা কি ভাবলে বন্ধুরা? দেখো, এখানে প্রথমে দেখছি লেখা আছে বর্গের জয় হস্যি, আর তারপর দেখছি আছে একটা ওলের ছবি। তাহলে মাছটির নাম হবে বন্ধুরা জিউল। কি এটাই ভেবেছ তো বন্ধুরা? তাহলে তোমরা সঠিক উত্তরটাই ভেবেছ বন্ধু। এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা? এখানে তোমাদের একটি ব্যবসার নাম বলতে হবে। বলো তো বন্ধুরা, ব্যবসাটির নাম কি হবে? তোমরা চটপট কমেন্ট করে জানাও তো বন্ধুরা। এর জন্য তোমরা সময় পাচ্ছ 5 সেকেন্ড। এর মধ্যে তোমরা উত্তরটা যা ভেবেছ কমেন্ট করে জানাও বন্ধুরা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। তাহলে উত্তরটা এতক্ষণে নিশ্চয়ই ভেবেই ফেলেছ বন্ধুরা। দেখো বন্ধুরা, প্রথমে আমরা দেখছি লেখা আছে হ, আর পরে দেখছি একটা গাড়ির ছবি, যাকে ইংরেজিতে কার বলা হয়ে থাকে। তাহলে ব্যবসাটির নাম হবে হকার। কি বন্ধুরা, এই উত্তরটাই ভাবছিলে তো, তাই না? তোমরা একবারে সঠিক উত্তরটাই ভেবেছ বন্ধু। পরবর্তী প্রশ্নে যাবার আগে বলবো বন্ধুরা, চ্যানেলটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে এই চ্যানেলের সব ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছায়। এই ধাঁধাটির উত্তর বন্ধুরা তোমাদেরকেই দিতে হবে।
উত্তরটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর এই ধাঁধাটির উত্তরও তোমাদেরকেই দিতে হবে বন্ধুরা। উত্তরটা তোমরা কমেন্টে জানিয়ে দিও।